স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ, ভাড়ায় চলছে ব্যক্তিগত গাড়িও, ফেরিঘাটে ভিড়। বাবা মার সাথে দেখা করবো, ছুটি পাইছি, এই লকডাউন শিথিল হয়েছে। ভাড়াটা একটু বেশি নিচ্ছে, যেখানে এইখান থেকে আরজে ঘাট চাচ্ছে 500 টাকা করে, করার কিছু নাই, যাইতে হবে। বাবা মার সাথে ঈদ করতে, তারা একটা আশেপাশে থাকে, সন্তানরা আসবে। বন্ধ ছিল এতদিন, ধরা মারার সুযোগ পাইনি। শিথিলতা শঙ্কা বাড়াচ্ছে ব্যাপক হারে কোভিড সংক্রমণে। তাদের আগের কর্মকাণ্ডের সঙ্গে এখনকার কর্মকাণ্ড গুলো সাংঘর্ষিক। সেখানে যখন একটা ঘনীভূত সংক্রমণের সংখ্যা বাড়বে, তখন আমাদের এখানে মৃত্যুর সংখ্যাটাও এক লাফে অনেক বেড়ে যেতে পারে। এবার ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সব প্রস্তুতি সম্পন্ন, মানতে হবে স্বাস্থ্যবিধি, প্রয়োজনে এক মসজিদে একাধিক জামাত। চাঁদ দেখার ভিত্তিতে সারা বিশ্বে একসঙ্গে রোজা ও ঈদ পালনে ওয়াইসির সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকরের উদ্যোগ না নেওয়ার অভিযোগ, বিষয়টি বিতর্কিত, বলছেন প্রতিমন্ত্রী। উপকূলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনও ঢুকছে পানি, তলিয়ে গেছে 4,500 হেক্টর জমির রবিশস্য, ভাসিয়ে নিয়েছে 4,000-এরও বেশি চিংড়ি ঘের।